আজকের বিষয় সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মহাকবি কালিদাস। প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার হলেন মহাকবি কালিদাস। তাঁর কবিতা ও নাটকে হিন্দু পুরাণ ও দর্শনের প্রভাব পরিলক্ষিত হয়। বিশ্ব সাহিত্যে যে সমস্ত কবিদের নাম প্রথম সারিতে উচ্চারিত হয় তাঁদের মধ্যে কালিদাস অগ্রগণ্য। ইংরাজি সাহিত্যে যেমন উইলিয়াম শেক্সপিয়ার এবং বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক তেমনই সংস্কৃত সাহিত্যে অগ্রগণ্য হলেন মহাকবি কালিদাস। ব্যাসদেব ও বাল্মীকির মুনির পরেই কালিদাসের নাম ভারতীয় কবি, সাহিত্যিক ও নাট্যকার হিসাবে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম ভারতের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্য হিসাবে বিবেচিত হয়। এছাড়া কুমার সম্ভব, মেঘদূত, রঘুবংশম ইত্যাদি কাব্যের জন্য তিনি ভারতীয় সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর নাট্য রচনার প্রতিভা তাঁকে কিংবদন্তিতে পরিণত করেছে। তাঁর রচনার দ্বারা সর্বকালের কবিরা অনুপ্রাণিত হয়েছেন, সেই কারণে তাঁকে কবি কুলগুরু এবং মহাকবি বলা হয়ে থাকে। কালিদাসের জন্ম বা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য না পাওয়ায় তাঁর জন্মসাল ও বংশপরিচয় সম্বন্ধে সঠিক কিছুই বলা যায় না। তাঁর রচনাগুলিতে হিমালয়ের সৌন্দর্যের বিশদ বর্ণনা থেকে অনুমান করা যায় যে হিমালয়ের সংলগ্ন কোনো স্থানে কালিদাসের জন্ম হয়েছিল। তাঁর কুমার সম্ভব কাব্যে উজ্জয়িনী রাজ্য ও তার পাশ দিয়ে বয়ে চলা শিপ্রা নদীর বর্ণনা রয়েছে, যার থেকে মনে করা হয় কালিদাসের জন্ম হতে পারে উজ্জয়িনীতে। লক্ষ্মীধর কাল্লা নামে একজন সংস্কৃত কাশ্মীরি পণ্ডিত কালিদাসকে নিয়ে একটি বই রচনা করেন, যেখানে তিনি কালিদাসের জন্মস্থান হিসাবে কাশ্মীরের নাম উল্লেখ করেছেন। এর সপক্ষে লক্ষ্মীধর বলেন যে কালিদাস তাঁর রচনায় জাফরান গাছের উল্লেখ করেছেন, যা একমাত্র কাশ্মীরেই দেখতে পাওয়া যায়। আবার হরপ্রসাদ শাস্ত্রীর মতে কালিদাসের জন্ম হয়েছে প্রাচীন মালব দেশে। ঐতিহাসিক ও পণ্ডিতদের মতে খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে ষষ্ঠ শতকের মধ্যে কালিদাসের জন্ম হয়েছে। কালিদাসের রচনা কুমার সম্ভব দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমার গুপ্তকে নিয়ে লেখা বলে অনুমান করা হয়। সপ্তম শতকের কবি বাণভট্টের রচনায় কালিদাসের কথা উল্লেখ রয়েছে। এর থেকে অনুমান করা হয় কালিদাস বাণভট্টের পূর্ববর্তী কবি। ষষ্ঠ শতকের জৈনকীর্তি দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপিতে কালিদাসের কথা উল্লেখ রয়েছে। এর থেকেও এই তথ্যই প্রতিষ্ঠিত হয় যে কালিদাসের জন্ম হয়েছে ষষ্ঠ শতকের পূর্বে। মহাকবি কালিদাসকে নিয়ে বহু লোককথা প্রচলিত আছে। কথিত আছে কালিদাস প্রথম জীবনে মূর্খ ছিলেন। একজন বিদুষী ও পণ্ডিত রাজকুমারী বিদ্যাবতী একবার তাঁর রাজ্যের সমস্ত পুরুষদের বুদ্ধিমত্তার পরীক্ষা নিয়েছিলেন। এই পরীক্ষায় তাঁর রাজ্যের সমস্ত পুরুষ অকৃতকার্য হন। অপমানিত পুরুষেরা রাজকুমারীর উপরে তাঁদের প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে ছলনাপূর্বক মূর্খ কালিদাসের সঙ্গে রাজকুমারীর বিবাহ দেন। বিবাহের পরে রাজকুমারী কালিদাসের মূর্খতার কথা জানতে পেরে তাঁকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দেন। অপমানিত ও লাঞ্ছিত কালিদাস রাজ্য ত্যাগ করে এক প্রাচীন মন্দিরে গিয়ে আশ্রয় নেন এবং সেখানেই তিনি প্রাচীন পুঁথি অধ্যয়ন করে ক্রমশ পণ্ডিত হয়ে ওঠেন। তবে এই কাহিনীর সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কালিদাসের রচনাগুলি মূলত বেদ, পুরাণ ও মহাভারতের কাহিনীর উপর নির্ভর করে রচিত। তাঁর লেখনীর মাধ্যমে ভারতের প্রাচীন সংস্কৃতি, জনপদ ও রাজাদের শাসন পদ্ধতির একটি রূপ আমরা দেখতে পাই। কালিদাসের রচনায় পুরাণ, দর্শন, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, সঙ্গীত এবং চিত্রকলার অবাধ বিচরণ রয়েছে।
আবার কালিদাসকে সর্বকালের কবিরা উপমার কবিও বলে থাকেন। তাঁর উপমার অলঙ্করণ ছিল সর্বশ্রেষ্ঠ, যা সমস্ত যুগের কবিদের কাছে সমানভাবে গৃহীত হয়েছে। তাঁর প্রতিটি কাব্যের মাধুর্য, শব্দবিন্যাস এবং বর্ণনা তাঁকে অসামান্য খ্যাতি প্রদান করেছে। কালিদাস কুমার সম্ভব, রঘুবংশম এবং ঋতু সংহানম নামে তিনটি কাব্যগ্রন্থ, ছোট ছোট কয়েকটি আখ্যান কাব্য ও গীতিকাব্য, অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম নামে দুটি বিখ্যাত নাটক রচনা করেন। কুমার সম্ভব কাব্যগ্রন্থটির মূল বিষয় হল শিব ও পার্বতীর পুত্র কার্তিকেয়র জন্ম ও তারকাসুর বধ সংক্রান্ত। এই কাব্যে শিব পার্বতীর দাম্পত্য ও কার্তিকের দেবসেনাপতি হয়ে ওঠার কাহিনী বর্ণিত আছে। অনেকে মনে করেন এই কাব্যে কালিদাস কার্তিকের চরিত্রটি সমুদ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তের আদলে গড়ে তুলেছেন। রঘুবংশম কাব্যটি রামায়ণের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে কালিদাস রচনা করেছিলেন। ১৯টি সর্গে বিভক্ত এই কাব্যে রঘুবংশীয় রাজা দিলীপ থেকে শুরু করে অগ্নিবর্ণসহ মোট ২৮ জন রাজার বিবরণ আছে। এই কাব্যটি রামায়ণের দ্বারা অনুপ্রাণিত হওয়া সত্ত্বেও কালিদাস নিজস্ব ভাষা ও উপমার সংমিশ্রণে কাব্যে অভিনবত্ব বজায় রেখেছিলেন। বলা যায় কাব্যের ঘটনা প্রবাহই কাব্যটিকে আকর্ষণীয় করে তুলেছে। নাটক রচনার ক্ষেত্রে কালিদাস তাঁর প্রতিভার সর্বোত্তম নৈপুণ্যের সাক্ষ্য রেখেছেন। তাঁর রচিত তিনটি নাটকই নায়িকা প্রধান। কালিদাস ছিলেন আদ্যন্ত রোমান্টিক এক কবি। তাঁর প্রতিটি নাটকের বিষয়বস্তু নায়ক নায়িকার প্রেম। তাঁর রচিত প্রথম নাটক মালবিকাগ্নিমিত্রম নাটকটিতে এই নাটকের নায়ক বিদিশার রাজা অগ্নিমিত্র এবং অন্য এক রাজ্যের রাজকন্যা মালবিকার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। রাজা অগ্নিমিত্র রাজকন্যা মালবিকার ছবি দেখে তাঁর প্রেমে পড়েন। অন্যদিকে রাজকন্যা মালবিকা দস্যুদের থেকে বাঁচতে বিদিশা রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। মালবিকাকে দেখে রাজা তাঁকে প্রেম নিবেদন করলেন, কিন্তু রাজার অন্য দুই রানীর হস্তক্ষেপে রাজা অগ্নিমিত্র ও মালবিকার মধ্যে মিলনে বাধা তৈরি হয়। কৌশলে রাজা কিভাবে মালবিকার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন তা এই নাটকের বিষয়বস্তু। এই নাটকের নাটকীয়তা, বিভিন্ন চরিত্রের ঘাত প্রতিঘাত, হাস্যরসের প্রয়োগ, শানিত বুদ্ধির প্রয়োগ এবং অভিনব কৌশল প্রয়োগের দ্বারা প্রতিটি চরিত্রই পাঠকের কাছে বাস্তব হয়ে উঠেছে। রচনাশৈলীর অনবদ্য নৈপুণ্যে মালবিকাগ্নিমিত্রম পাঠকের মন জয় করে নিয়েছে। বিক্রমবর্ষীয় ৫ অঙ্কে রচিত কালিদাসের আরও একটি অনবদ্য নাটক। এই নাটকটি রাজা পুনর্বা ও অপ্সরা উর্বশীর প্রেম কাহিনী নিয়ে রচিত। অভিশাপগ্রস্তা উর্বশী মর্তে এসে রাজা পুনর্বার সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পরেই উর্বশী অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গে ফিরে যান। উর্বশীর বিরহে রাজা পুনর্বা কাতর হয়ে পড়েন এবং অবশেষে দেবাসুরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দেবরাজ ইন্দ্র পুনর্বাকে স্বর্গে আমন্ত্রণ জানান। স্বর্গে এসে পুনর্বা উর্বশীর সঙ্গে পুনরায় মিলিত হয়ে আজীবন তাঁর সঙ্গসুখ লাভ করেন। এই নাটকে কালিদাস উর্বশীর সৌন্দর্য ও পুনর্বার বিরহ বেদনার এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। কালিদাসের সর্বশ্রেষ্ঠ রচনা অভিজ্ঞান শকুন্তলম। ৭টি খণ্ডে রচিত এই নাটকটিতে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। কালিদাসের এই নাটকটি বহুল প্রচারিত ও ততোধিক জনপ্রিয়। নাটকটিতে রাজা দুষ্মন্তের সঙ্গে কন্যমণির আশ্রমে শকুন্তলার দেখা হওয়া, রাজার শকুন্তলার প্রতি আকর্ষণ অনুভব করে তাঁকে গান্ধর্ব মতে বিবাহ করা এবং অতঃপর
রাজা তাঁর স্মৃতিচিহ্ন স্বরূপ একটি আংটি শকুন্তলাকে দিয়ে আপন রাজ্যে ফিরে যাওয়া এই সবই বর্ণিত হয়েছে। স্বামীর চিন্তায় বিভোর শকুন্তলা দুর্বাসা মুনির সেবায় অমনোযোগী হয়ে অভিশাপের শিকার হয়েছিলেন। অভিশাপের কারণে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে না পেরে তাকে অস্বীকার করেন। পরবর্তীকালে রাজা এক জেলের কাছে নিজের নামাঙ্কিত আংটি দেখে তাঁর স্মৃতি ফিরে পেয়ে পুনরায় শকুন্তলার সঙ্গে মিলনাবদ্ধ হন এবং অবশেষে তাঁদের পুত্র হিসাবে রাজা ভরতের জন্ম হয়। সংস্কৃত ভাষায় যে সকল নাটক কালিদাস রচনা করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি। এই নাটকের মধ্য দিয়ে কালিদাস প্রেমকে তপস্যা হিসাবে ব্যক্ত করেছেন। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বিশ্ব সাহিত্যে এক বিশেষ ভূমিকা রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ব্রিটিশ ভাষাতাত্ত্বিক স্যার উইলিয়াম জোন্স কালিদাসের রচিত এই নাটকের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। এমনকি পৃথিবীর বিভিন্ন ভাষায় নাটকটি অনুদিত হয়েছে। মেঘদূতম গীতিকাব্যটি মহাকবি কালিদাসের এক অসামান্য কাব্য। এই কাব্যের বিষয়বস্তু বর্ষা ঋতু ও তার আগমনে প্রিয়সী মনের আকুলতা। বর্ষার আগমনে প্রিয় মানুষের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে, কিন্তু প্রেয়সীর অদর্শনে বিরহের করুণ আরতি ও তার কাছে বার্তা পৌঁছানোর যে ব্যাকুলতা রয়েছে তাই এই কাব্যের মূল বিষয়বস্তু। 118টি শ্লোক নিয়ে রচিত এই গীতিকাব্যের প্রধান চরিত্র যক্ষ ও তার পত্নী। মন্দাক্রান্তা ছন্দে রচিত কালিদাসের মেঘদূতম পূর্বমেঘ ও উত্তরমেঘ নামে দুটি খণ্ডে বিভক্ত। যক্ষ ছিলেন ধনপতি কুবেরের সেবক, যিনি বাস করতেন কুবেরের রাজ্য অলকাপুরীতে। একদিন তাঁর অন্যমনস্কতায় হাতির পাল কুবেরের বাগান নষ্ট করে দিলে কুবের তাঁকে নির্বাসিত করেন রামগিরিতে। সেখানে বর্ষার আগমনের সঙ্গে যক্ষের মন তাঁর পত্নীর বিরহে মেঘের কাছে বার্তা পাঠানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। প্রথম খণ্ড পূর্বমেঘে রয়েছে কাব্যের ভূমিকা, নায়ক নায়িকার পরিচয়, যক্ষের নির্বাসন এবং যক্ষের নির্বাসিত স্থান রামগিরি থেকে যক্ষপত্নীর নিবাস অলকাপুরীতে যক্ষের বার্তা নিয়ে মেঘের যাত্রাপথের অপূর্ব বর্ণনা। আর এই কাব্যের উত্তরমেঘ অংশে রয়েছে ধনকুবেরের প্রাসাদ অলকাপুরীর বৈভব বিলাসের বর্ণনা ও যক্ষপ্রিয়ার সৌন্দর্যের বর্ণনা। এছাড়া মহাকবি কালিদাসের ঋতুসংহার কাব্যটিও 6টি ঋতুর সৌন্দর্যের বর্ণনা নিয়ে রচিত হয়েছিল। কালিদাসের নাটক ও কাব্যগুলির প্রভাব বিশ্ব সাহিত্যে পরিলক্ষিত হয়। দেশকালের সীমানা ছাড়িয়ে তাঁর রচনা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। দেশে ও বিদেশের বহু কবি লেখক তাঁর রচনার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। নাটক, গান, থিয়েটার, কবিতা সর্বক্ষেত্রে তাঁর রচনার এক শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাই। স্যার উইলিয়াম জোন্স ইংরাজি ও ফরাসি ভাষায় অনুবাদ করেন অভিজ্ঞান শকুন্তলম নাটকটি। পরবর্তী 100 বছরে 12টি ইউরোপীয় ভাষায় মোট 46 বার অনুদিত হয়েছে এই নাটকটি। চীনে জি জিয়ানলিন 1956 সালে এই নাটকের অনুবাদ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1854 সালে এবং অবনীন্দ্রনাথ ঠাকুর 1895 সালে বাংলায় অনুবাদ করেন এই নাটকটি। মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটকের সংলাপ, কাহিনী ও চরিত্রের নামকরণ কালিদাসের মহাকাব্যের দ্বারা প্রভাবিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসেও কালিদাসের প্রভাব দেখা যায়। কবি বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল নিসর্গ সন্দর্শন কাব্যের শ্লোকগুলি কালিদাসের রচনার দ্বারা প্রভাবিত। রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের মেঘদূত, শকুন্তলা ও কুমার সম্ভব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। 1816 সালে লিওপোল্ড শেফার নামে এক নাট্যকর্মী
প্রায় এক দশক ধরে শকুন্তলা নাটকটিকে নিয়ে একটি অপেরায় কাজ করেছিলেন বলে জানা যায়। 1853 সালে কার্ল ফন পারফালের প্রথম মঞ্চস্থ নাটক ছিল শকুন্তলা। 1931 সালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রকার এইচ এম রেড্ডি কালিদাস নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। 1961 সালে ভি শান্তারাম কালিদাসের শকুন্তলাকে নিয়ে স্ত্রী নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। 1983 সালে রাজকুমার ও জয়াপ্রদাকে নিয়ে কবিরত্ন কালিদাস নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। স্যার উইলিয়াম জোন্স অগাধ পাণ্ডিত্য ও সৃজনশীলতার জন্য কালিদাসকে প্রাচ্যের শেক্সপিয়ার আখ্যা দিয়েছিলেন। কালিদাসের পরবর্তী কবি জয়দেব তাঁকে কবি কুলগুরু অর্থাৎ কবিদের অধিপতি নামে আখ্যায়িত করেছিলেন। মহাকবি কালিদাসের মৃত্যু নিয়েও কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, তবে অনুমান করা হয় খ্রিস্টীয় পঞ্চম শতকে মহাকবি কালিদাস পরলোক গমন করেন।